এবারের গন্তব্য শিল্পকলা একাডেমি ঢাকা। আমার ছোট দুই বোন আমাকে নিয়ে চলল শিল্পকলা, চারুকলা, কারুকলা দেখাতে। আমারও বহুদিনের শখ, এবার সব কলা দেখব ওখানে বসে। নোটিশ বোর্ডে লেখা আছে যেসব দ্রব্য নিয়ে ভিতরে প্রবেশ করতে পারবেন না। ভিতরে ঢুকেই কাউন্টারে আপনার হাতে থাকা ব্যাগ জমা দিতে হবে। চারুকলাতে কি আছে ঘুরে ফিরে সব আপনাদেরকে আজ দেখাবো। আপনারা আমার সঙ্গে থাকুন, আমরা শ্রেণীবে উপরে উঠছি। এখানে কোনো প্রবেশ মূল্য দিতে হয় না। চারুকলা শব্দের অর্থ যে কাজ দুনিয়াতে কোনো কাজে লাগে না তাকে চারুকলা বলে। নৃত্য, কাব্য, সঙ্গীত, ভাস্কর্য, স্থাপত্য এসব দ্বারা শুধু মনের আনন্দ উপভোগ করা যায়। এরই মাঝে আপনারা দেখতে থাকুন ওরা কি করে। মানব দেহের কঙ্কাল, কিছু মানুষের মুন্ডু, নানা প্রাণীর ছবি, জলছাপ, অনেক দিন আগের গাড়ির একটি চিত্র, অঙ্কন চিত্র, ১৯৭৫ সাল হতে শিল্পকলা একাডেমির হাত ধরেই জাতীয় চারুকলা প্রদর্শনীর পথ চলা শুরু হয়। ২০২৩ সালে ২০ মার্চ ২৫তম চারুকলা প্রদর্শনী শেষ হল। আমাদের দেশের প্রয়াত বিখ্যাত মনীষীগণের ছবি দেওয়া আছে। মনে হচ্ছে সবাই কলাকলি দেখা নিয়ে খুবই ব্যস্ত। পলিথিন দিয়ে তৈরি নানা ডিজাইনের পোশাক একেবারে অবাক করা বিষয়। অনেক সুন্দর সুন্দর ডিজাইন পলিথিনের। উই পোকার ঘর কত সুন্দর, উই পোকার বাড়ি। গ্রাম বাংলায় প্রবাদ আছে, উই পোকার পাকা হয় মরিবার তরে। এই সেই উই পোকা। এদিকে শালি দুলাভাই ব্যাপারটা কিন্তু বারবার আমার চোখে পড়ে, একদম জমছে কিন্তু শালি দুলাভাই। পশু পাখি, জীব জানোয়ার, গ্রাম বাংলার অনেক স্মৃতি এখানে ধারণ করা আছে। আমার সাথে আপনারাও দেখতে থাকুন। শালিদুর ভাই তো লেগেই আছে দেখানো। আজব লুডো খেলা, এমন আজব লুডো খেলা জীবনে দেখিনি। আমি ভেবেছি চারুকলাতে দেখার মতো অনেক কিছু আছে, কিন্তু বাস্তবে এমন কিছুই চোখে পড়েনি যা দেখিয়ে আপনাদের মন জয় করবে। অনেক কিছু দেখলাম, অনেক কিছু বুঝলাম। আপনারা কি দেখেছেন, কি বুঝেছেন কমেন্টে জানাবেন। কলা দেখার নির্ধারিত সময় ফুরিয়ে এলো, আমরা ধীরে ধীরে নিচে নেমে আসছি। এদিকে বাইরে চটপটি ফুসকার দোকানে রোনাটুনির সংসার জমছে ভালোই। বিদায় নিচ্ছি, আবার আসবো নতুন কোনো বিষয় নিয়ে। সবাইকে ধন্যবাদ, ভালো থাকুন।